নেশায় পইরা আমি হইলাম দিওয়ান, তোমার জন্য হারায় গেল আমার ঠিকানা। তোমার মতোই থাকলা তুমি খবর নিলা না, তোমার কাজল রঙে রাঙা তুমি কার রঙে না। তোমার নেশায় পইরা আমি হইলাম দিওয়ানা, তোমার জন্য হারায়। তো রেকর্ডিং এ আমরা শুনছিলাম নেশা গানটা। তো নেশা গানটা শোনার পর যেটা মাথায় আসছিলো যে একটা মেয়েকে নিয়ে নিশ্চয়ই লেখা, তো আসলে কি ঘটনাটা? না, গানটা কোনো মেয়েকে নিয়ে লেখা না। মানে গান ম্যাক্সিমাম টাইম হয় কি, আমি লিখতে গেলে কাউকে নিয়ে চিন্তা করে বা কোনো সিকোয়েন্স নিয়ে ভেবে আমি গান করি না। গানটাকে জাস্ট গানের মতো করে সাজানো, করা, ওভাবে গোছানো। যেহেতু আমরা রোজেন ভাই স্টুডিওতে আছি, তো রোজেন ভাইয়ের মুখ থেকে শুনতে চাই যে আমার সাথে কাজ করে কেমন লাগলো। তো রোজেন ভাই, কি অবস্থা, কেমন আছেন? আমি আশা করছি যে গানটা ধামাকা কিছু হবে, এটা এটা আমার বিশ্বাস। আর নেক্সট আরো কাজ করব মোটামুটি চিন্তা ভাবনা করেছি, তো আমি অবশ্যই দর্শকদের অনুরোধ করবো যে গানটা শোনার জন্য, কারণ গানটা ভালো লাগার মতো একটা গান। আর আমন ভাই যদিও গানটা নিয়ে হয়তো কোনো গল্পের থেকে হয়তো গানটা করেন না, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের যুব সমাজের যারা ইয়াং জেনারেশন, সবাই স্কুল লাইফ বা কলেজ লাইফে খুব কাছের কাউকে একজনকে পছন্দ করে, সেটা হয়তো বা একটার ওপর ভালোবাসা, সেরকম কোনো প্রেক্ষাপটতেই গানটা লেখা। তা আমার ধারণা ভালো লাগবে গানটা, আমি হ্যাপি। আচ্ছা, অফ ট্র্যাকে আমরা একটু আলাপ করছিলাম রোজন ভাইয়ের সাথে যে একটা স্টোরি আছে ওভার দ্য নাইট গানটা কম্পোজিশন মিক্স মাস্টারিং রেডি হয়েছে এবং একটা গল্প আছে, কি সেই গল্প? একটু গল্পটা আসলে তেমন কিছু না। কালকে আমাকে আনন্দ ভাই ফোনে বললো যে ভাই আমার ইমার্জেন্সি একটা জি সিরিজ একটা গান করতে হবে, জি সিরিজ থেকে তা রিলিজ হবে। তো তখন আমি বললাম ঠিক আছে চলে আসেন। তো তারপরে যেটাকে আমরা একদম খাস বাংলায় বলি যে ধর তক্কা মার পেরে, তা আমি রিদম রিদম করা শুরু করলাম। ওভার নাইট দেখা যাচ্ছে যে মিউজিশিয়ানরা এখানে বসেছিল, সারা রাত সাড়ে চারটা পর্যন্ত আমরা গানটা দাঁড় করাতে পেরেছি। তো আজকে তো ভয়েস হলো, তো রোজেন ভাই মুখ থেকে গল্পটা শুনে ফেললাম। আরমানজিৎ কথা কম বলে, কথা বলতেই চায় না, কিন্তু এটা বলতেই হবে, এটা কোন প্ল্যাটফর্ম থেকে আসছে? প্ল্যাটফর্ম থেকে আসছে জি সিরিজ থেকে, ফার্স্ট একটা কাজ যাচ্ছে। আচ্ছা, ভালো লাগছে প্রত্যেকের সাথে কাজ করে, কাজটা ভালোভাবে যাচ্ছে, ভালোভাবে হবে, আর সবার কাছে ভালোভাবে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে ইনশাল্লাহ জি সিরিজের মাধ্যমে। আর এটা কোনো মিউজিক ভিডিও আসবে সামনে? হ্যাঁ, মিউজিক ভিডিও সহ আপলোড হবে নেশা গানটা। আচ্ছা, তাহলে ভিউয়ার্স এবং আরমানের যারা ফ্যান তারা অধীর আগ্রহে বসে থাকুন, খুব শীঘ্রই জি সিরিজের প্ল্যাটফর্ম থেকে আরমান আলিফের নেশা গানের অডিও এবং ভিডিও দুটো ভার্সনই চলে আসছে। স্টে টিউন উইথ newsg24.com। আমার ভিতরে জুড়ে শুধু নেশা।